এটার মধ্যে যে মেকানিক্যাল পার্টস আছে এটা কিন্তু দেখা যাচ্ছে ডাইরেক্ট নেকেড সব কিছু স্কেলেটন দেখা যাচ্ছে ওয়াও টিউডর কে অনেকে রোলেক্স এর আর কি ছোট ভাই প্যাটার্নটা কিন্তু রোলেক্স এর মতোই করছে অনেকে ছোট ভাই মনে করে রোলেক্স এর ওদের ম্যাক্সিমাম ঘড়ি রোলেক্স এর কাছে কাছে যায় বেজেল কিন্তু সিরামিক বেজেলটা সিরামিক ও আচ্ছা কালার উঠবে না ল্যাম্বরগিনি একটা ঘড়ির আদলে বানানো পুরোপুরি হয়তো একুরেট নাই বাট 90% ম্যাচ করবে টাইমটা এখান থেকে দেখা লাগবে আওয়ার এন্ড মিনিট এখানে ডেটা শো করতেছে একটা মজার বিষয় এখন আমি অন্ধকার করে দেখাতে পাচ্ছি না এই ঘড়িটা যে কালারটা দেখতেছেন বেস্ট কালারটা এই পুরোটা জ্বলবে পুরোটা জ্বলবে জি অন্ধকার রেডিয়াম নাকি জি ও অসাম অসাম দেখেন কি অবস্থা জি ভাই এই ভিডিওটা লাইট অফ করে দিলেন আপনি যাই বলেন এই ভিডিওটা হিট গুচি সেই হ্যাঁ স্লিম খুব স্মার্ট এই ঘড়িটা আমার আসলে সবসময় পছন্দ হয় এটা নতুন একটা স্লিম এর মধ্যে এটা নিয়ে চলে আসছে ইন্ডিয়ান যে লুব্রিকেন্ট কোম্পানি গালফ ওরা আর কি ঘড়িটাকে স্পন্সর করছে F1 এর জন্য আচ্ছা এই ঘড়িটার বেসিক্যালি প্রাইস হচ্ছে যে আপনার 180,000 এর কাছাকাছি মাই গড অরিজিনালের বাট আমাদের সোর্সিং এর কারণে যে আমি আপনাকে এর আগেও বলেছি কিছু সোর্সিং এর কারণে আমরা কিছু ঘড়ি কমে পাই যার কারণে আমরা এটা 84,000 টাকা হলে সেল করে দিই হাতে পরবো কিছুদিন পরপর চেঞ্জ করবো আসলে ভালো ঘড়ি খুঁজে থাকেন কিন্তু ভালো ঘড়ি পাওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টকর আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব লাক্সারিয়াস কিছু ঘড়ি কিছু অরিজিনাল ব্র্যান্ডের দেখাবো কিছু রেপ্লিকা দেখাবো ব্র্যান্ডের মধ্যে একদম 13,500 টাকা থেকে শুরু করব আজকে যেগুলো খুব হাই কোয়ালিটির ঘড়িগুলো সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করবো আর সর্বোচ্চ হচ্ছে 1,06,000 টাকা পর্যন্ত আছে এটা 1,15,000 আর 1,15,000 ওকে দেখেন 13,500 টাকা থেকে শুরু করে রেপ্লিকার মধ্যেই 1,15,000 টাকার ঘড়ি আছে এ পাশে আরমানি কিছু ঘড়ি আছে অরিজিনাল কিছু ফসিলের ঘড়ি আছে আমরা এগুলো ইন্টারন্যাশনাল যেসব ব্র্যান্ড আছে ব্র্যান্ডের কিছু রেপ্লিকা দেখাবো কিছু অরিজিনাল দেখাবো তো আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন ঘড়িগুলো বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে 15, 16, 20, 25, 30, 35, 40 এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে ঘড়িগুলো চাইলে আপনার ফ্রেন্ডকে গিফট করতে পারেন আপনার আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন অনেকেই আসলে বিয়ের সময় ছেলেপক্ষকে গিফট করতে চায় তাদেরকে আপনার গিফট করতে পারেন তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে ট্রাস্টেড প্রতিষ্ঠান ক্যাসাডি মোডা অনেক পপুলার এবং অলরেডি কিন্তু তারা মানে বাজারে মার্কেটে অনেকেই কিন্তু তাদের কাছ থেকে ঘড়ি কিনে থাকে অনেক পরিচিত এবং এই শোরুমটা হচ্ছে মূলত এই শ্যামলী স্টার মার্কেটের লেভেল 4-এ 403 নম্বর দোকান আমাদের সঙ্গে স্মার্ট বয় রোনাদ ভাই আছেন স্মার্ট ম্যান আচ্ছা মানে বয় তো বয় সবসময় তো আমরা ঘড়িগুলো দেখাবো ভাইকে আসলে সবসময় হয়তো পাবেন যদি না পান সেক্ষেত্রে এখানে রিপ্লেসমেন্টে অন্য কেউ থাকতে পারে আপনি কথা বললেই ঘড়িগুলো জাস্ট যে প্রাইস আমরা আজকে ভিডিওতে বলে দিচ্ছি সেই প্রাইসে আপনার পেয়ে যাবেন সাথে হয়তো কিছু ডিসকাউন্টও পাবেন আমাদের ভিডিওর কথা অবশ্যই বলতে হবে আমাদের ভিডিওর কথা মেনশন করতে হবে তাহলে আপনি ডিসকাউন্টটা পাবেন ওকে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন না কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও ওকে তো রুনাদ ভাই আমাদের সঙ্গে আছেন রুনাদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকগুলো ঘড়ি সাজানো আমরা দেখাবো আচ্ছা কোনটা দিয়ে শুরু করব আজকে প্রথমে আমরা রেপ্লিকা সেক্টর থেকে শুরু করি রেপ্লিকা দিয়ে শুরু করি এর জন্যই আমাদেরকে ম্যাক্সিমাম মানুষ চিনে যেটা সত্যি কথা বলবো আর রেপ্লিকা যদি শুরু করি তাহলে এই বক্সটাতেই আপনি শুরু করতে পারেন 13,500 থেকে শুরু এখানে আচ্ছা এখানে রোলেক্স রাখা আছে টিউডর রাখা আছে প্যাটেক ফিলিপ অডিমাস প্রিজুইট ব্রেটলিং হাবলট অনেক কিছু মিলানো আচ্ছা একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই এটা অনেকের প্রশ্ন রেপ্লিকা রেপ্লিকার মধ্যে আবার এত দাম কেন অনেকে বলবে নিউ মার্কেট থেকে তো আমি 1,300 টাকা দিয়ে ঘড়ি কিনছি 1,200 টাকা দিয়ে ঘড়ি কিনছি তাহলে এত কেন 250 টাকায় ঘড়ি পাওয়া যায় ইয়েস কিন্তু সেটা হচ্ছে কথা না আমি যদি রেপ্লিকাতে কেন এত দাম কোশ্চেনটা খুব সুন্দর যে কোশ্চেনটার কারণে আমরা অনেক সময় আটকে যাই সেলে আপনারা আর কি যারা কাস্টমার আছে আপনি তো ভাই ধরতেছেন রেগুলারলি আসতেছেন দেখতেছেন যারা কাস্টমার আছেন তারা আসবেন ঘড়ির প্রোডাক্টটাকে আসলে ধরতে হবে আমাদের যে এগুলো ম্যাটেরিয়ালগুলো একটা ম্যাটেরিয়াল বানানোতে একটা কস্ট থাকে তো অথেন্টিক এসএস দিলে তখন আর কি প্রোডাক্টের প্রাইস এমনিতেই বেড়ে যায় মনে আপনি লাইক আমি যদি 10টা মিশাই কিংবা 3 মিশাই আমি যদি এখানে 10টা 3 মিশাই সেই জিনিসটা 2 থেকে 3 মাসের মধ্যে জং পড়ে যাবে আর আমার এরকম একটা ফুল বডি বানাতে আমার খরচ আসবে মাত্র 80 থেকে 90 টাকা
আমার এই বডিটা বানাতে যদি শুধু বডিটা বানাতে শুধু ফুল যদি এসএস দিয়ে বানাই সবচেয়ে লো কোয়ালিটি এসএস হলো আমার 3000 টাকা বডির বেশি খরচ হয়। আচ্ছা এসএস মানে হচ্ছে ঘড়ির এসএস আর হচ্ছে স্টিল যেটা, হ্যাঁ ঘড়ির এসএস আর একটা অন্য আইটেমের খাট পালং এর এসএস কিন্তু এক না, এসএস এক না ঘড়ির এসএস, হ্যাঁ জি এক না কোথায় আমি সেটাও বলে দিতে পারবো, যদি আমি ওই বিজনেসটা করি না এসএস এর আর কি ক্যারেট শুরু হয় 118 থেকে, ওখান থেকে শুরু করে 400 পর্যন্ত আছে, এখন যত আপনি ভাঙায় গলায় আর কি রিফারবিশড করবেন তত বেশি ভালো হবে জিনিসটা স্বাভাবিক, তো সেইভাবেই দামটা ঘড়িতে দেখা যাচ্ছে একটা দামি ঘড়িতে যদি অরিজিনাল ব্র্যান্ডে আসি তাহলে 300 এসএস এর নিচে কি 300 বার এসএস নিচে ইউজ করে না, করে না, বাট আমাদের এগুলো সবগুলো 180 এর উপরে এসএস আছে। আচ্ছা আচ্ছা 180 এর উপরে, ওকে আচ্ছা মোটামুটি আমরা ক্লিয়ার যে ঘড়ি আসলে আপনার কাছে মানে এমনিতেই এত দাম কেন কোয়ালিটির জন্য, আমরা তাহলে কোনটা দিয়ে শুরু করব? রোলেক্স দিয়ে শুরু করি, বড় বড় রোলেক্স দিয়ে শুরু করি, এখানে রোলেক্স একদম পুরো ফাটাফাটি ঘড়ি আছে, এখানেও কিছু রাখা আছে, এগুলো সব জুবলি চেইন, এগুলো প্রেসিডেন্ট চেইন চেইন আর এগুলো ক্লাসিক চেইন এর মধ্যে। আচ্ছা 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 প্রেসিডেন্ট চেইন ক্লাসিক চেইন আচ্ছা জুবলি চেইন আর এটা জুবলি, আচ্ছা এটা জুবলি, ওকে আসলে এগুলোর নামও আমরা অনেকে জানি না, যারা ঘড়ি পছন্দ করে রেগুলার ঘড়ি ইউজ করে তারা জানে, ইভেন আমরাও ভুল করি, আমরা যারা ঘড়ি বিজনেস করি আমরাও মাঝে মাঝে ভুল করি, কিন্তু আমাদের থেকে আমাদের কাস্টমারগুলো খুব বেশি নলেজফুল হয়, অনেক কিছু জানে, অনেক জানে আসলে। ওকে তাহলে আমরা এখান থেকে দাম শুরু করি নাকি, কোনটা দিয়ে শুরু করব? মোটামুটি এটা 13500, এটা 13500, এটা 14500, এটা আবার 13500। আচ্ছা 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 এগুলো 13500 ম্যাক্সিমাম এই রেটটাই থাকে, আমি কিন্তু 13500 তে বক্স গিফট করতেছি, বক্স থাকবে, হ্যাঁ আর যদি বক্স না নেয় সে ক্ষেত্রে 1000 টাকা কম পড়বে, বা বক্সের জন্য 1000 টাকা একটু বেশি লাগে। আচ্ছা আমরা প্রত্যেকটা দেখানোর চেষ্টা করতেছি, যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অবশ্যই ক্যাসাডি মোডার ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, স্ক্রিনেও পেয়ে যাবেন, সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করে অর্ডার করবেন। আচ্ছা আমরা তাহলে দেখাই এই পাশ থেকে আমরা শুরু করি, দেখেন এটা বাংলাদেশে এই কালারটা আসলে এর আগে আসে নাই, ও মাই গড আসলেই তো সুন্দর, এপির এই কালারটা একদমই ইউনিক একটা কালার আর নতুন আসছে, এগুলোর প্রাইস বেসিক্যালি আমাদের 18500 করে সেল, বাট আপনার ব্লগে হচ্ছে 17000 দেখাই, নরমালি আপনারা কত সেল করেন? 18500, যদি কেউ এসে আমার কাছে এখন দেখা যাবে আপনার ব্লগ দেখে আসছে দাম জিজ্ঞেস করতেছে আমি 18500 চাবো, বাট আপনার ব্লগের কথা বলে তখন এটা 16500 হয়ে যাবে, তখন 16500 হয়ে যাবে, ওকে ডিসকাউন্ট থাকবে, যারা আসবেন অবশ্যই আপনারা ঘড়ির কেনার সময় অবশ্যই আমাদের কথা বলবেন, ডেইলি নিডস এর কথা বলবেন অথবা আমার নাম বলেও চলবে রোহান, ঠিক আছে। এরপরে এরপরে দেখাই এটা প্যাটেক ফিলিপের আছে, প্যাটেক ফিলিপের আরও একটা আছে নেকেড ভার্সন, এটার রোজ গোল্ডটা মনে হয় আগের ভিডিও দেখেছিলাম, ওটা সোল হয়ে গেছে আপনার ভিডিও থেকে সেল হয়েছে। আচ্ছা 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 সুন্দর সুন্দর, দেখেন দুইটা ঘড়ি কিন্তু দারুণ, প্রাইস কত এটার? এটা 14500 আর এটা হচ্ছে 28000 টাকা, 28000 টাকা। আচ্ছা এটা আর এটা কি সেম? না এটা এপি, আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ওইটারই প্রাইসটা আবার একটু বেশি, এটা 24000 টাকা, 24000 টাকা স্ট্যান্ডার্ড, বাহ দেখেন এটার মধ্যে যে মেকানিক্যাল পার্টস আছে এটা কিন্তু দেখা যাচ্ছে ডাইরেক্ট নেকেড, সব কিছু স্কেলেটন দেখা যাচ্ছে, ওয়াও সেই লাগতেছে ঘড়িটা, ওকে তো প্রাইসটা হচ্ছে এটা 24000, আচ্ছা এরপরে এটা টিউডর, এটাও আর কি বলতে পারেন রোলেক্স এর কাছাকাছি একটা ব্র্যান্ড, আসলে রোলেক্স চিনে আবার টিউডর কে অনেকে রোলেক্স এর আর কি ছোট ভাই, প্যাটার্নটা কিন্তু রোলেক্স এর মতোই করছে, অনেকে ছোট ভাই মনে করে রোলেক্স এর, ওদের ম্যাক্সিমাম ঘড়ি রোলেক্স এর কাছাকাছি যায়, আচ্ছা আচ্ছা কিছুটা হলো, ওকে তো এটার প্রাইস কত? এটার দাম আছে 16500, 16500 ওকে দারুন। তারপরে এরপরে একটা আসি, এটার সাথে আমরা গিফট রাখতেছি একটা স্ট্র্যাপ নাকি, একটা স্ট্র্যাপ জি, বাহ একটা সিলিকন স্ট্র্যাপ গিফট থাকতেছে দারুন, এটা বেসিক্যালি নরমালি প্রাইস থাকে 16500 এখন স্ট্র্যাপ সহ 18500, আচ্ছা 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 গিফট বলে দিয়েছি বাট এখন আর কি এটা কেনার প্রাইসে আমার বেশি যার বেশি 2000 টাকা বেশি জি, আচ্ছা বুঝতে পারছি, আগে আমরা এই ঘড়িগুলো 16500 করে সেল করতে পারতাম, আচ্ছা স্ট্র্যাপটা কিন্তু আসলে কালার ম্যাচিং করা, দেখেন এখানে ডায়াল ডায়ালের সাথে আর বেজেলের সাথে, বেজেলের সাথে আর বেজেল কিন্তু সিরামিক, বেজেলটা সিরামিক, ও আচ্ছা কালার উঠবে না, এমনি ইভেন আপনার এখানে যা আছে কোনোটারই তো কালার উঠবে না, হ্যাঁ আমাদের মোটামুটি কালার গ্যারান্টি আছে, বেসিক্যালি কালার গ্যারান্টি দেন না, বাট আমরা 6 মাসের জন্য আর কি কনসিডার করি, 6 মাসের জন্য একটা গ্যারান্টি দেন, কিন্তু আমি এটা বলে রাখি কোন অরিজিনাল কোম্পানিও কিন্তু কালার গ্যারান্টি দেয় না আনলেস এটা গোল্ড দিয়ে যদি বানানো না হয়, হুম 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 তার পিছনে কালার গ্যারান্টি হয়। নেক্সট আমরা এই পাশ থেকে আরো কয়েকটা দেখাই দিই, পাশ থেকে দেখে যাই, এটা সেইকো আছে, ব্রেটলিং আছে, হাবলট আছে, ওমেগা আর একটা আছে, এটা কার্টিয়ার, বাহ দারুন, এখানে কত করে প্রাইস এগুলো? এখানে দেখা যাচ্ছে এটা 16000, এটার দাম 18000 কি এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে, ওকে ওকে ঠিক আছে, যারা আসবেন অবশ্যই আপনার কোনটা পছন্দ দেখবেন দেন আপনি সেটা নেবেন। এরপরে আমরা কোনটা দেখাই? এরপর আমরা একটা ইউনিক শেপে চলে আসি, আচ্ছা ইউনিক শেপ অনেকেই আছে, ইউনিক স্কয়ার শেপের মধ্যে না আর কি দেখা যাচ্ছে গোল কিংবা ওই যে আপনার পিআরএক্স কিংবা এপি এর মডেলটা অনেক বেশি চলে, আচ্ছা এইখানে যেগুলো আছে এই মডেলগুলো একটু আলাদা, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, একটু দেখাই মডেলগুলো এখান থেকে শুরু করি, এটা একটা ল্যাম্বরগিনির একটা আছে, একটি ল্যাম্বরগিনির একটা ঘড়ির আদলে বানানো, পুরোপুরি হয়তো একুরেট নাই বাট 90% ম্যাচ করবে, 90% ম্যাচ করবে, আচ্ছা
সুন্দর, এটা রোজ গোল্ডের মধ্যে আবার হচ্ছে কি সিলভার। আচ্ছা প্রাইস কত এটার ভাই? 22500। 22500, ওয়াও দারুন একটা গোল্ড। এরপরে এরপরে আসি বেলেন রোজ। বেলেন রোজ এটা আপনার ইয়েতে অনেক হিট খাইছিল। আচ্ছা আচ্ছা, অনেক হিট, মানে অনেক পছন্দ করছে সবাই। হ্যাঁ, ওই ঘড়িটা সার্ভ করার পরে ঘড়িটা কি সোল্ড আউট হয়ে যাওয়ার পরে বহুত নক আসছে, এরপরে আবার আনতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটাই দরকার। হ্যাঁ এটাই তো সবার আসলে, কখন কার কোনটা পছন্দ হয়ে যায় চোখে লেগে যায় এটা বলা। ঘড়িটা আসলে অনেক ক্লাসিক, আমার কাছে খুব ভালো লাগে। হুম, এরপরে এটা প্রাইস কত আসলে একটু বলে দাও? প্রাইস আছে 19500। আগে কি এটাই ছিল? আচ্ছা ওকে, 19500 টাকায় আপনার পেয়ে যাবেন। এরপরে এরপরে দেখাতে পারি কার্টিয়ার, তিনটা কার্টিয়ার আছে দেখেন, ঘড়ি তিনটা কিন্তু জোস। এটা মনে হয় নতুন মডেল, আগে কি আমরা দেখাই নাই? না এটা আমরা আগে দেখাই। ইয়েস, এটা একদম ইউনিক নতুন মডেল, আপনারা যারা দেখতে চান অবশ্যই আপনারা এটা নিয়ে নিতে পারেন, ইউনিক একটা মডেল। খুবটা ভেতরটা নিতে পারেন, কালারটা তিনটা আলাদা না, এটা হচ্ছে ব্লুর মধ্যে। জি এটা ব্লু সিলভার, এটা ফুললি সিলভার, এটা ফুল ব্ল্যাক। ও দারুন, কত ভাই প্রাইস? এগুলোর প্রাইস আছে 24500 করে। 24500 করে প্রাইস, ওকে দারুন। আমরা একটু দেখাই দিই হাতে ধরে, দেখেন ঘড়িটা কিন্তু আসলে একদমই ডিফারেন্ট, মানে খুবই আনকমন ঘড়ি। যারা আনকমন ঘড়ি একটা হাতে নিতে চান, পড়তে চান, তারা এটা নিতে পারেন। এরপরে এটা একটু দেখা, এটা আরো আনকমন ভাই, স্পেশাল। জি এটা আরো আনকমন, টাইমটা এখান থেকে দেখা লাগবে, আওয়ার এন্ড মিনিট, এখানে ডেটও শো করতেছে। একটা মজার বিষয়, এখন আমি অন্ধকার করে দেখাতে পাচ্ছি না, এই ঘড়িটা যে কালারটা দেখতেছেন পেস্ট কালারটা, এই পুরোটা জ্বলবে, পুরোটা জ্বলবে। জি অন্ধকারে রেডিয়াম নাকি? জি অন্ধকারে, অন্ধকারে রেডিয়াম। আমরা একটু দেখাই দেই, অসুবিধা কি? ও আসাম আসাম, দেখেন কি অবস্থা ভাই, এই ভিডিওটা লাইট অফ করে দিলেন আপনি যাই বলেন, এই ভিডিওটা হিট, মানে এই ঘড়িটা হিট। এখন যাক দেখেন ভিউয়ার্স, আমরা একটু দেখাই আপনাদেরকে, পুরোটা অন্ধকারে লাইট, মানে ঘড়িটা কেমন জ্বলতেছে, রেডিয়াম পুরোটা, আসাম আসাম ভাই। এই ঘড়িটার প্রাইস কত? লাইটার এটার প্রাইস আছে 32000 টাকা। 32000 টাকা, হ্যাঁ হ্যাঁ 32000 টাকা প্রাইস। যারা নিতে চান ঝটপট, এটা স্টক কেমন আছে? স্টকে খুব বেশি নেই, মানে স্টকে কম আছে। জি স্টকে কম আছে, যদি অর্ডার করতে যায় খুবই মিডিয়াম অর্ডার করতে হবে, 2-3 পিস পাইছি, বেশি পাই নাই। আল্লাহ, তাহলে তো এটা তো আপনি ভিডিওটা ছাড়ার পরপরই আমার মনে হয় যে ইনশাআল্লাহ যদি চলে যায়। আমরা বললাম যে প্রমিসিং, আমাদেরকে যদি 10000-12000 রেঞ্জের উপরে যে কোনো ঘড়ি যদি প্রি অর্ডার করে, আমরা চেষ্টা করি 14 দিনের মধ্যে দেওয়ার, না পারলে 21 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে এই ঘড়িটা যদি কারো পছন্দ হয়, যদি স্টকে না থাকে, প্রি অর্ডার করতে পারবে। প্রি অর্ডার করতে পারবে, 21 দিনের মধ্যে। একটু ধৈর্য ধরতে হবে সেই ক্ষেত্রে। আচ্ছা এরপরে আমরা এখানে আরো কয়েকটা ঘড়ি দেখাই। এরপরে আরো কয়েকটা ঘড়ি আছে, এটা একটা আছে হাফ লটের, খুবই ইউনিক একটা শেপ। ওয়াও, মাথা নষ্ট দেখেন, মানে উল্টা পাশেও কিন্তু আসলে মেকানিক্যাল পার্টসটা দেখা যায়। প্রাইস কত এটার? এটার প্রাইস আছে হচ্ছে এখন 40000 টাকা। 40, আচ্ছা। এরপরে এরপরে গুচি সেই, গুচি সেই, হ্যাঁ স্লিম, খুব স্মার্ট এই ঘড়িটা, আমার আসলে সবসময় পছন্দ হয়। এটা নতুন স্লিম এর মধ্যে এটা নিয়ে চলে আসছি। এবার আমার কেনা বেশি পড়লেও আমি দাম আগেটাই রাখতেছি, 26000 টাকা। 26000, কিন্তু আমার কেনা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেনা বেশি, নেক্সট ট্রিটমেন্টে হয়তো আমার দাম বাড়াইতে হবে 2000-এর মতো। আচ্ছা ওকে, তাহলে এরপরে আমরা দেখাবো, এরপরে ট্যাগের একটা ঘড়ি দেখাই, স্কয়ার শেপের মধ্যে একদম আনকমন, ইউনিক গালফ এডিশন। বাহ সুন্দর, ইন্ডিয়ান যে লুব্রিকেন্ট কোম্পানি গালফ, ওরা আর কি ঘড়িটাকে স্পন্সর করছে F1 এর জন্য। আচ্ছা সেই অসাম একটা ঘড়ি, মানে ব্যাক সাইড হচ্ছে রেড কালার লেদারের মধ্যে, এটা এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা ভ্যারিয়েন্ট হচ্ছে 16500 যেটা মাস্টার গ্রেড, আর এটা হচ্ছে 28000, এটা ইউরোপিয়ান, এটা হচ্ছে 28000। আচ্ছা ওকে, এরপরে এরপরে হাফ লটের একটা, হাফ লটের আরেকটা ঘড়ি দেখাই, দেখেন কত সুন্দর। এটা গতবার দেখাইছিলাম 16500, ওই রেঞ্জেই আছে, ওই রেঞ্জেই আছে। ওকে দারুন দারুন সব ঘড়ি আজকে দেখাচ্ছি, আপনারা দেখলেই আসলে সবার মাথা নষ্ট হয়ে যাবে ভাই। এরপরে আমরা এই ট্রেতে দেখাই না, এই ট্রেতে আসি, এখানে ওমেগা ট্যাগ রাখা আছে। এবার আমরা বেশ কিছু ভালো ট্যাগ পেয়েছি, ওয়াও। যারা ট্যাগের আর কি, ট্যাগ যারা পছন্দ করেন, আমি বলবো এই ভিডিওটা দেখার সাথে সাথে মিস করি না, কারণ এরকম কোয়ালিটিতে এই দামে আমরা দিতে পারি না। ঘড়িগুলোর প্রাইস আমরা মাত্র 18500 করে ধরতেছি, বাট বেসিক্যালি এইগুলোর প্রাইস 24000-এর উপরে যায়। 24000-এর উপরে যায়? জি, কিন্তু কোনো একটা কারণে আমরা একটু কমে পেয়ে গিয়েছি, এবং আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে, কোয়ালিটিটা খুবই ভালো। ওকে অসাম, এটা আছে ব্লু সিলিকনের মধ্যে, এটা আছে ব্লু চেইন, আর এই কালারটা দেখেন সুপার স্পোর্টি, ওয়াও দেখেন দারুন। আসলে যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে, কোনটা রেখে কোনটা নেব, সব একবারে কিনে নিয়ে বাসায় রেখে দেব, যেটা যেদিন ভালো লাগবে সেটা পরব। ওমেগা একটা সিরিজ, ওমেগা একটা সিরিজ দেখেন কত সুন্দর, ওয়াও। আসলে খুব দারুণ দারুণ ঘড়ি আজকে আমরা দেখাচ্ছি, যারা ঘড়ি পছন্দ করেন, অনেকেই চান যে আমি একটু দুবাই থেকে ঘড়ি নিয়ে আসবো, অমুক জায়গা থেকে, বাংলাদেশে আপনারা ক্যাসাডি মোড়াতে চলে আসবেন, দুবাই যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে দাম বলিনি, এগুলো 16500 করে, 16500 করে, অনেক রিজনেবল প্রাইস।
এখানে রোলেক্স আছে 13,500-15,500 গুলা, এটার প্রাইসটা একটু বেশি, এটা হচ্ছে 26,000 রেঞ্জের যেটা। আচ্ছা, 26,000 রেঞ্জের মধ্যে। আপনাদের জন্য মোটামুটি 207 পিস প্রোডাক্ট আছে এই কোম্পানির। 207 পিস আছে রোলেক্সের, একদম। আচ্ছা, সব মডেল আছে, ওকে। কিন্তু 207 পিস, এটা মাত্র 10 দিনের ব্যাপার, সেল হয়ে যাবে, পরে আবার না পাইলে কান্নাকাটি করবে। আমার মনে হয় তো দ্রুত দ্রুত যারা নিতে চায়, বলতে মানুষ যদি মনে করে এই একটা কালার এটা না, রোলেক্সের যতগুলো মডেল আছে সবগুলো 207 পিস, তো দেখা যাবে কারো পছন্দের মডেল একটাকে দুইটা করে আছে, হতে পারে সেটাই। আচ্ছা, অনেকে দেখা যায়, অনেকে পছন্দ করে কিন্তু সেই জিনিসটা চাইতে গেলে আর পাওয়া যায় না। লেদার বেল্টের মধ্যে দেখাই দুইটা ইউনিক আইডব্লিউসি একটা প্যাটেক ফেলে গেছে, সেই দেখেন দুইটা ঘড়ি কিন্তু জোস খুবই সুন্দর। আপনি আইডব্লিউসি এর মুভমেন্টটা কি, ব্যাক সাইডের মুভমেন্টটা দেখায়, দেখেন কি সুন্দর। প্রাইস কত ভাই এগুলো? এখন 21,000 টাকা করে আছে। আমি 19,000 করে বেচতে পারতাম, 18,519, কিন্তু এখন 21,000 করে আছে। আচ্ছা, দারুন দারুন সুন্দর। এরপরে আমরা অরিজিনালে চলে যাই, অরিজিনালে চলে আসি। জি, হারমানি আছে, মাইকেল কোর্স, এটাও একটা ফসিলের লিমিটেড এডিশন টাইপ, একটা আমরা বলে স্পেশাল এডিশন। আচ্ছা, তাহলে এখানে আমরা শেষ করি, এগুলো প্রাইস গুলো বলে দিই আমরা, দেখেন কত সুন্দর। আচ্ছা, তাহলে আমি লোকাল ফসিল যেটা আছে আমাদের 16,500 ছিল, এখন হচ্ছে আমরা একটু ডিসকাউন্টে আছে, 14,500 করে ছেড়ে দিচ্ছি। এগুলো 14,500 ডিসকাউন্ট দিচ্ছেন? আচ্ছা, আমার ভিউয়াররা আসলে তো আরো ডিসকাউন্ট চাইবে, তখন কি করবেন? আরো 1,000 টাকা ডিসকাউন্ট দিলাম, আরো 1,000 টাকা ডিসকাউন্ট, ওকে। আমাদের কথা বলতে হবে না হলে কিন্তু দাম 1,000 টাকা বেশি পড়বে। যারা ভিডিওটা দেখবে অন্তত তারা একটু মেনশন করবে যে আমি দেখেছি, তাহলে কিন্তু প্রাইস। এদেশে অনেক সময় হয় কি, আর্গুমেন্টে চলে যায় যে আগে একদম লাস্টে এসে বলে ভাই দাম তো অনেক কম, তখন জিজ্ঞেস করা লাগে কোথায় দেখছেন, পরে বলে যে ব্লগ দেখছি। আমি অনেকেই অনেকেই শুরুতে বলে না, শুরুতে এসে বলে না, ওই অতি চালাকের গলায় দড়ির মতন একটা অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, এটাই শুরুতে এসেই বলতে হবে, স্বীকার করতে হবে। তারপরে আরমানি যদি আসি, আরমানি সেম প্রাইসেই আছে আগে, 17,500 কোয়ার্টস। তো এটাও আপনার ব্লগের জন্য আমি 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, 1,000 টাকা ডিসকাউন্ট থাকলে ব্লগের জন্য, না হলে 1,000 টাকা বেশি পড়বে। তাহলে প্রাইস কত আসতেছে? 16,500। আর এর রেগুলার প্রাইস কত? 17,500। ওকে, দারুন। এরপরে এখানে মাইকেল কোর্স আছে, এটা এটার প্রাইস 15,500। আর স্পেশাল এডিশন যে ফসিলটা বলেছে এটা 18,500। ওয়াও, আর কি আপনার ব্লগের জন্য, এছাড়া আমি 19 থেকে 22 থেকে চাইতেও পারি। সেটাই, আপনি যেরকমটা যার কাছে নিতে পারেন। এখানে তো ভাই আর কি রেগুলারের মধ্যে সবগুলোই মোটামুটি আগে দেখাইছি, এখানে ওই যে ফসিলের লিমিটেড আর কি স্পেশাল এডিশনের একটা চেইন আছে। আচ্ছা, এটা ওই প্রাইস, এটাও ওই ফসিলেরই। এখানে বসের একটা সুন্দর ঘড়ি আছে, বস, ওকে, সুন্দর। আরমানির একটা রিসেন্টলি একটা ঘড়ি আসছে, প্রাইস তো এগুলো সব বলাই মোটামুটি। একটা স্পেশাল ঘড়ি দেখাই, নামটা উচ্চারণ করতে আমারও দাঁত ভেঙে যায়। আচ্ছা, না দাঁত ভাঙার দরকার নেই, আপনি একটু দেখাই দেন তাহলে। লরিক্স, লরিক্স মনে হয় বলে এরকম কিছু, লেকোরিক্স। আচ্ছা, এই ঘড়িটার বেসিক্যালি প্রাইস হচ্ছে যে আপনার 180,000-এর কাছাকাছি। মাই গড, অরিজিনালের। বাট আমাদের সোর্সিং এর কারণে, যে আমি আপনাকে এর আগেও বলেছি, কিছু সোর্সিং এর কারণে আমরা কিছু ঘড়ি কমে পাই, যার কারণে আমরা এটা 84,000 টাকা করে সেল করে দিই। 84,000 টাকা হলে সেল করে দিই, যেটার দাম 184 আছে, আমি শুধু 84 তে সেল করব। মাথা নষ্ট। বক্স, ব্যাগ, এ টু জেড সব আছে, দুইটা ঘড়ি পেয়েছি একটা সোর্সের মাধ্যমে। আচ্ছা, এটা 84 আছে, এটা 64। ওয়াও, আগে আমার 20,000 টাকা ডিফারেন্স আছে কেনাতে, আমি 20,000 টাকা। অনেকেই দেখা যায় যে এই ঘড়িটাই খুঁজে থাকেন, আজকে আমরা ভিডিওতে দাদা দেখাই দিচ্ছি, যার পছন্দ এটা, যে আপনি 184,000 টাকা দিয়ে কিনতে মন স্থির করেছেন, আপনি পেয়ে যাবেন মাত্র 84,000 টাকায়। ওকে, 1,00,000 টাকা আপনার কি বেঁচে গেল, বেঁচে গেল, ওটাতে আমাদের খাওয়াই দেন, খাওয়াই দেন, ঠিক। আচ্ছা, এখানে এখানে তাহলে কোনটা কেমন প্রাইস? এখানে মোটামুটি যে এগুলো আছে 18,500, এটা 16,500, এই দুইটা 18,500, যেটা স্পেশাল। আচ্ছা, ওকে, 15,500, এগুলো 17,500, বাট আপনার ব্লগে 1,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এটা তো এটা আর মানে এটা একটু ডিসকাউন্ট আছে, এটা আমার ডিসকাউন্টেড প্রোডাক্ট। আচ্ছা, এটা আমি 12,000 টাকা দিতে পারবো, বাট এটা 17,500 বেসিক প্রাইস। আচ্ছা, এটা অরিজিনালি কম, হ্যাঁ, কোম্পানিতে একটা ডিসকাউন্ট আছে, এজন্য আপনি ডিসকাউন্ট করে দিতে পারবো। আচ্ছা, আমরা তো অনেকগুলো ঘড়ি মোটামুটি দেখিয়ে দিলাম, এর বাইরে আমরা প্রথমেই যেটা দেখছিলাম যে 1,10,16,15,000 টাকা, সেই ঘড়িটা দেখতে চাই, এখানে আছে, ওকে। ওয়াও, কিন্তু গ্রেড ভিন্ন, গ্রেড ভিন্ন, এটা হচ্ছে শুধু ট্রিপল এর মাস্টার, যেটা 13,500, আর এটা হচ্ছে গিয়ে সুইস, আর কি 1:1 বলে অনেকে, আবার অনেকে বলে সুইস, আবার আমার কি চায়নাতে বলে হচ্ছে 7A, 7A, 7টা A, ওকে। ইভেন এইটার ভিতরে যে মুভমেন্টটা দেওয়া আছে, আপনি যদি খুলে দেখেন,
100% অথেন্টিক সুইস মুভমেন্ট দেওয়া আছে। আর এসএস নিয়ে একটা কথা বলেছিলাম, ওই যে আপনি দামের কথা বলেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাতে যে আরকি এসএস ইউজ করছে এটা 400 বার, মানে পৃথিবীর সবচেয়ে দামি এসএস। দামি এসএস, ও পৃথিবীর সবচেয়ে দামি এসএস রেপ্লিকা, তারপরও দেখেন সবচেয়ে দামি এসএস ইউজ করা। এই অরিজিনালটা যেভাবে বানানো আছে 100% ওভাবে বানানো আছে, আপনি কোথাও গেলে কোথাও পার্থক্য পাবেন। শুধুমাত্র হচ্ছে এটা থার্ড পার্টি কোম্পানি বানাইছে, আর রোলেক্স হচ্ছে আলাদা একটা ব্র্যান্ড। রোলেক্স কি নিজস্ব ফ্যাক্টরিতে বানায় এটা রোলেক্স, আর এটা বাইরে থার্ড পার্টিরা বানায়, ফ্যাক্টরি বানায় এটা রোলেক্স। ও বাট দুটেই কি, ইয়েস, মূলত হাতে ধরলে কোনো পার্থক্য নেই। সেটাই একদম। তার মানে এটা প্রাইস হচ্ছে কত ভাই? 1,15,000 টাকা প্রাইস আমাদের বেসিক প্রাইস, বাট আপনার ব্লগ দেখে যদি কেউ আসে আমি 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিই। 5,000 টাকা ডিসকাউন্ট থাকবে। ভিউয়ার্স দেখেন আমার হাতে যে ঘড়িটা আছে, হাতের মুঠোই আমি ধরে আছি 1,15,000 টাকা। ওয়া, সেই এরপরে আরেকটা ঘড়িতে আসি, স্পেশাল এডিশন জেমস বন্ডের লিমিটেড সিরিজ জেমস বন্ড। ওফ ভাই, এটা ধরলে তো আরো ফিল আসে, প্রিমিয়াম। আমার শরীর ঠান্ডা হয়ে যায় ভাই। রে ভাই, যে ঘড়ি এবার দেখাইছেন পুরো মাথা নষ্ট। আপনি এটা শুধু মুভমেন্টটা দেখা দেন, আসলেই দেখেন মুভমেন্টটা দেখেন, দেখেন একটু ব্যাক সাইডটা একটু সুন্দর করে দেখান আমাদেরকে। পলেটটা সরায় দিচ্ছি, পলেটটা সরায় দেন, দেখেন ভিউয়ার্স আমরা একটু দেখানোর ট্রাই করি। দেখেন ঘড়িটা কিন্তু মানে মাথা নষ্ট, অন্যরকম একটা উন্মাদনা আসে এই ঘড়িটা নিলে হাতে। আমি আমার এক কথায় শরীর ঠান্ডা হয়ে যায় ঘড়িটা, শরীর ঠান্ডা হয়। এবং গ্লাসটা দেখে কার্ভ করা, কিন্তু আমরা একটু উপরের যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা কার্ভ, এবং ভেতরে ডায়ালটা মাথা নষ্ট একটা ডায়াল। এগুলো কিন্তু সবগুলো সুপার স্যাফায়ার গ্লাস, লোকাল যে স্যাফায়ার সেটা না, সুপার স্যাফায়ার যেটা সেটা ক্রিস্টাল গ্লাস। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস আছে আস্কিং 96 আস্কিং, কিছু কমাবেন নাকি? কিছু কমাবো, ওকে। আগে আপনার ব্লগ আসলে তো যে 3-4,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আমার মনে হয় যদি কোনো গার্লফ্রেন্ড যদি তার মানে যাকে ওয়ান সাইড লাভ বলে যদি কাউকে কনভিন্স করতে পারতেছে না, এটা ঘড়ি গিফট করে দিবে, সে কনভিন্সড ভাই, কনভিন্স হবেই। আচ্ছা, তো আজকে আমরা খুবই দুর্দান্ত কিছু কালেকশন দেখিয়ে দিলাম। যারা যারা আমার মনে হয় আমার এই আপনার এখানে যতদিন আমি যতগুলো ভিডিও করেছি এর আগে সবচেয়ে বেস্ট কালেকশন এগুলো, প্রাইস একটু বেশি কোয়ালিটির জন্য, মানে 1500 থেকে রেপ্লিকা শুরু হয়েছে, বাট কোয়ালিটি গুলো এবার একটু বেটার। হ্যাঁ, একটু বেটার এজন্যই আসলে বললাম যে আজকের ঘড়িগুলো দেখতেও ডিফারেন্ট এবং কোয়ালিটিটাও আলাদা। সবাই যারা ভালো জিনিসটা পছন্দ করে তাদের জন্য আজকে করি। তো আজকে সবগুলো ঘড়ি আমরা দেখানোর ট্রাই করেছি, যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দেবেন। যদি ঢাকার বাইরে থেকে নিতে চান, অনলাইনে যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন, আর যারা সরাসরি আসবেন অবশ্যই ক্যাসা মোডা শ্যামল স্কয়ার মার্কেটে লেভেল 4-এ 403 নম্বর দোকান। রুনায়েদ ভাই আছেন সবসময়, আর আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন, আপনার নিজের ওয়ালে আগে শেয়ার করবেন, এরপরে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। ওকে ভাই, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।